গুড মর্নিং, এখন বাজে 4:45 আর খুব তাড়াতাড়ি আমার ঘুমটা হঠাৎ করে ভেঙে গেল। ঘুম ভাঙতে আমি জানলা দিয়ে যা দৃশ্য দেখলাম ঘুমটা পুরোপুরি ভেঙে গেল। তো আপনাদেরও দেখাচ্ছি। সকালবেলা উঠে এরকম দৃশ্য অসাধারণ। এখন আমরা এই হোটেলটার টপ ফ্লোরে চলে যাচ্ছি, ওখান থেকে ভিউটা দেখা যাক কেমন লাগে। তো আমরা চলে এসেছি হোটেলটার রেস্টুরেন্টে, আর এখান দিয়ে এবার ভিউটা দেখি। তো আমরা হয়ে গেছি রেডি, আর এখন 6:05 বাকি, আর এখন আমরা বেরোচ্ছি, যাচ্ছি চিত্রে। ওখান দিয়ে কাঞ্চনজঙ্ঘা ভিউ খুব সুন্দর পাওয়া যায় শুনেছি, তো যাই দেখি। তো চলুন একবারে বেরিয়ে দেখা হচ্ছে। তো আমরা বেরিয়ে পড়লাম, আর এখান দিয়ে 36 কিলোমিটার। তো যাওয়া যাক, এখন এখান দিয়ে 1 ঘন্টা 20 মিনিট দেখাচ্ছে, আর এখন বাজে 6:15, দেখি কতক্ষণে পৌঁছাই। সানি ওয়েদার, সবাই চলে এসছে মাউন্টেনের ভিউ দেখতে, খুব আমরা এখন চলে এসেছি দুরপিন মনেস্ট্রিতে, আর আমরা এখন আছি কালিম্পংয়ে। হঠাৎ করে এই প্ল্যানটা হলো, চিত্রেতে এসেছিলাম, তো ওখানে ওটা অ্যাকচুয়ালি দার্জিলিং থেকে অনেকটাই নিচে। তো ওখানে যখন জিজ্ঞেস করি যে এখান থেকে মাউন্টেন ভিউ কোথায়, তো ওরা বলে এখান থেকে কোনো মাউন্টেন ভিউ নেই, মানে কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে না। তো আমাদের বলেছে যে আমরা কালিম্পং চলে যাই 14 কিলোমিটার উপরে, ওখান থেকে আমরা মাউন্টেন ভিউটা দেখতে পাবো। তো এই জন্য আমরা চলে এলাম এখানে, আর এখানে দুরপিন মনেস্ট্রি থেকে এখানে ভিউটা দেখা যেতে পারে। চলুন দেখি কতটা দেখা যায়। মেঘে ঢেকে গেছে, খুব একটা ভালো দেখা যাচ্ছে না। তো আমরা নিজের চোখে ভালো দেখতে পাচ্ছি, ক্যামেরাতে অতটা ভালো আসছে না পরিষ্কারবার। এখান দিয়ে আমরা দেখতে পাচ্ছি অনেকটাই, যাই হোক ক্যামেরা থেকে যতটুকু আসছে ততটাই দেখাতে পারবো। আমাদের প্ল্যান আছে নেক্সট হলো লামা হাটা যাব, তো চলুন যাওয়া যাক। এখানে 8:45 অবধি ভিউটা, কাঞ্চনজঙ্ঘার ভিউটা খুব ভালো পাওয়া যায়, তারপর কিন্তু ভিউটা ভালো পাওয়া যায় না, কেন কি ক্লাউড চলে আসে মাউন্টেনের ওপরে। তো 8:45 অবধি আমরা ভেবেছিলাম চিত্রে, 8:15 আগেই পৌঁছে গেছিলাম চিত্রে, তো ওখান দিয়ে ভিউটা দেখতে পারতাম যদি ওটা পয়েন্ট হতো, বাট ফ্লপ খেয়ে গেছিলাম। যাই হোক দেখা যাচ্ছে, বাট ক্যামেরাতে অত ভালো দেখা যাচ্ছে না এটা একটু। তো চলুন এখন যাওয়া যাক লামা হাটটা, দেখি ওখানে কি হয়। আর এখানে আমরা একটু খাবো, কেন কি খুব খিদে পেয়েছে। তো কালকে আমরা গ্লেনারিজে গেছিলাম, ওখান থেকে কিছু কিনে এনেছি যাতে আজকে আমরা খেতে পারি। তো আমরা সাথে করে নিয়ে এসেছি, তো এখন আমরা এই কেকটা খাবো। কালকে আমরা গ্লেনারিজ থেকে অনেক কিছু নিয়ে এসেছি, তো আরও কিছু রুমে আছে, এটা খেয়ে তারপর এখান থেকে বেরোবো লামা হাঁটার জন্য। Thank you.
আমরা পৌঁছে গেছি লামাহাটা।